জেপি নাড্ডার নির্দেশে শোকজ করা হয়েছে এবং বলা হয়েছে যে আপনার বক্তব্য অসংসদীয় এবং কি বলবো, আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়, কারণ আমি যা যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি। এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। প্রশ্ন হচ্ছে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছে যে অসংসদীয়, যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত। কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে কেন? আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এখনও জীবিত আছেন, তার মান সম্মান নেই? যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা 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 বলবে, তখন তো কই টিএমসি কেউ প্রতিবাদ করে না? কেন কেন তাকে এ করা হয় না, পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন? সেই জন্য রাজনৈতিক বক্তব্য আমি দেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ধরনের যারা শুরু করেছে, রোজ বাপা বাপান্ত করা হচ্ছে, কেন? শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই, তার বাবার সম্মান নেই, কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে, সে যা ইচ্ছা বলতে পারে, কথায় কথায় মহিলা কার্ড বার করা হবে, আমি তারই প্রতিবাদ করেছিলাম, এই নিয়ে আর কিছু বলার নেই। দল আপনাকে শোকজ করেছে, দলকে বা যে কেউ, যেটা চিঠি চাপাটি অফিসিয়াল, তার অফিসিয়াল উত্তর আমি দেবো। দাদা, কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী করেছে মহুয়া মিত্রকে, মহুয়া মিত্রকে তৃণমূল স্টার ক্যাম্পেইনার হিসেবে রাখেনি, দেখুন এটা ওদের পার্টির ব্যাপার। আর প্রার্থী পাওয়া যাচ্ছে না বলে দাগি প্রার্থী সব নিয়ে আসতে হচ্ছে, না পেলে বিহার থেকে খুঁজতে খুঁজতে গুজরাট পর্যন্ত যেতে হচ্ছে। টিএমসির সমস্যা তারা দিয়েছে, পাবলিক ডিসিশন নেবে কাকে করা উচিত। যারা কৃষ্ণনগরের মতো এরকম ঐতিহ্যশালী জায়গা, চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত, সেই জায়গার একজন সাংসদ গিয়ে পার্লামেন্টের মধ্যে যা মুখে আসছে বলে দিচ্ছেন, আমি তো কিছুই বলিনি, তারপরে সাসপেন্ড হচ্ছেন, তার অনেক নাটক হচ্ছে, সেই রকম ব্যক্তিকে তারা কি ভোট দেবেন? আমরা রাজ পরিবারের একজন বধূকে, রায়মাতাকে নিয়ে এসে তার সামনে রেখেছি, ওখানকার মানুষের দায়িত্ব, তারা কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রেখে ভোট দেবেন নাকি এই ধরনের যে আজকাল রাজনীতি চলছে তার সঙ্গে? পার্টিতে বহু লোক এসছেন, অ্যাপ্লাই করেছেন, যারা পুরনো নেতা তারাও চাইছেন, অনেকে চান, টিকিট চেয়েওছেন, পার্টি সবার কথা ভেবেছে, তারপরে তার যেটা ঠিক মনে হয়েছে সেই জায়গায় তারা ঘোষণা করেছেন পার্লামেন্টারি বোর্ড, এটা আমরা পার্টির প্রতিনিধি হিসেবে মেনে নিয়েছি। এখনও বাকি আছে কিছু ঘোষণা, আর সেটা সর্বোচ্চ নেতৃত্ব এই ব্যাপারে ডিসিশন নিয়েছেন, আমার কিছু বলার নেই। দাদা, মাদক কারবারের অভিযোগে তৃণমূলের আক্রমণের পর দলেরই বিক্ষোভের মুখে বারাসাতে বিজেপি পড়ছে, দেখুন সব জায়গায় কিছু ক্ষোভ বিক্ষোভ থাকে পার্টির মধ্যে, আপনারা দেখেছেন বসিরহাটের যিনি প্রার্থী হয়েছেন, সন্দেশখালী লড়াইয়ের মুখ তিনি, সেখানকার লোকেরাই তার বিরোধিতা করছিল প্লাকার্ড নিয়ে, তারপরে তারাই বলছে জিন্দাবাদ, বিজেপিকে ভোট দেবো। তো রাজনীতিতে অনেক খেলা চলে, কেন হয়েছে কী হয়েছে সেটা ওখানকার লোক বলতে পারবে। আমি স্বপনকে চিনি, সে আমাদের পার্টির লড়াকু কার্যকর্তা, সে জিতে এসছে, তাকে পার্টি মুখ করেছে, বাকিটা পার্টির নেতারা দেখবে। চন্দ্রনাথ সিংকে ইডি ডেকে পাঠিয়েছে, আর যাবেন প্রতিনিধি, মন্ত্রী জানিয়েছে, ডাকাটা কি চলছে? চলতেই থাকবে। বলুন, সিবিআইয়ের বিরুদ্ধে কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী ক্যাম্পেইন শুরু করছে 31 মার্চ, পয়লা এপ্রিল বহরমপুরে হারা সিট দিয়ে উনি শুরু করেছেন, তার রেজাল্ট কী হবে বুঝতে পারছেন, 4টা বেশি হয়ে গেছে।